আসসালামু আলাইকুম। তো আবার ওয়েলকাম জানাচ্ছি ফুড বাই রেসিপি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে চিকেন লাচ্চা পাকোড়া। আর দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা ক্রিসপি হয়েছে। উপর থেকে একদম ক্রিসপি আর ভিতরে জুসি আর একদম সফট। তো যারা এই চিকেন লাচ্চা পাকোড়াটা এখনও তৈরি করে খাননি তারা আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটি মূলত রমজান মাসের ইফতারে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, ইফতারের জন্য বা বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো চলুন আমি এই চিকেন পাকোড়াটা চিকেন লাচ্চা পাকোড়াটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন দেখে নিচ্ছি। তো প্রথমে যেটা আমি করব, চিকেনের বুকের মাংস নিয়েছি আমি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা রসুনের গুঁড়ো। তো আপনারা চাইলে আদা রসুন বাটাটাও এখানে ইউজ করতে পারেন। মশলাগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তো বেসন নিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ। তো এখানে কিন্তু চিকেনটা একদমই শুকনো ছিল, যার কারণে একটু পানি দিতে হবে পরিমাণ মতো, যে যেরকম তৈরি করবেন। তো এখানে সামান্য পানি প্রয়োজন হলে কিন্তু পানি দিয়ে নিতে হবে, যতটা প্রয়োজন হবে ঠিক ততটা, এর বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আর এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে একদম আঠালোভাবে, যেন বেসন এবং কর্নফ্লাওয়ারগুলো চিকেনের গায়ে গায়ে লেগে থাকে। তো অতিরিক্ত পানি দিয়ে একদম তরল করে ফেলা যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা মাখাতে হবে। তো দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন একদম আঠালোভাবেই মাখানো হয়েছে এটা। তো এটাকে মেখে আধা ঘন্টার জন্য, মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো বেশি সময় থাকলে এক ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, এক দুই ঘন্টা পর্যন্ত। তো লাচ্চা তৈরি করার জন্য আমার লাগবে আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে প্রতিটি আলুই আমি খোসা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন কিন্তু আলুগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে, যেন কালো না হয়ে যায় আলুর কষে। তো আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। তো আলুগুলো কিন্তু এরকম করে করব না, তাহলে ছোট ছোট করে লাচ্চা হয়ে যাবে। আর আমি এভাবে করে করব যাতে করে লাচ্চাগুলো বড় হয়ে বড় বড় হয়, বড় বড় হলে দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা লম্বা করে আলুগুলো গ্রেট করে নিয়েছি। তো এখন এভাবে করে প্রত্যেকটা আলুকে আমি গ্রেট করে নিব। আর গ্রেট করে কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমি পানিতে দিয়ে দিচ্ছি আলুগুলো, এতে করে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে না। তো এভাবে লম্বা লম্বা করে আমি সবগুলো করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো আলু গ্রেট করার পরে আমি পানিটা চেঞ্জ করে দুইবার ধুয়ে নিয়েছি। তো এখন পানিটা থেকে আমি উঠিয়ে নিচ্ছি, যতটা সম্ভব পানিটা চিপে উঠিয়ে নিচ্ছি আরেকটি বাটিতে।
তো এখন আলুগুলো পানি ঝরিয়ে নিয়েছি, তবে এর সাথে সামান্য পানি থাকলে সমস্যা নেই। তো এখানে চিলি ফ্লেক্স, গোল কালো গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর মধ্যে কিন্তু হলুদ গুঁড়োটা ইউজ করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, আর শুকনো মরিচের গুঁড়াটাও দেওয়া যাবে না। এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে হবে, শুকনো মরিচের গুঁড়া দিলেও কিন্তু আলুর কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা যার কারণে চিলি ফ্লেক্স ইউজ করেছি। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে, তো আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি এখন। তো আলুর মাঝখানে একটি করে চিকেনের পুর দিয়ে এভাবে করে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে 2 হাত ইউজ করতে পারেন, তো আমি 1 হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি, এতে করে আমার তেলে ছেড়ে দিতে সহজ হবে। তো এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর যেহেতু পাঁকুড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হ্যাঁ, তেলটা একটু চেক করে নিলাম, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে পাঁকুড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব একটা পাশ। তো এভাবে হয়ে গেছে, এখন স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো আবারও দিয়ে দিচ্ছি। তো খুব বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভেজে একদম লাল করে ফেলা যাবে না, তাহলে কিন্তু উঠানোর পরে কালারটা আরো বেশি ডিপ হয়ে যাবে, কালচে হয়ে যাবে। তো এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব প্রতিটি পাকোড়াকেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।